হে আমার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসছি শেড ক্যাডের ভিডিও। তো আজকের ভিডিও ভীষণ মজাদার ভিডিও হবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকে সেই ভিডিওটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনের ভিডিও আপনারা দেখুন, স্কিপ না করে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা চালু হয়ে গেছে, আপনারা দেখুন। প্রথম চান্সে গাড়ি ছুটে বললো আমি আমার ঠেলা গাড়িতে, সরি ঠেলা গাড়িতে আমার নাই, পরে তো ঠেলা গাড়িতে উঠে বললাম, এক লাফিয়ে নিচেই পড়লাম। তো ঠেলা গাড়িটা চড়তে যা মজা লাগছে, আপনারা এসে দেখতে পারেন ঠেলা গাড়ি চড়তে, কিন্তু ঝাড়টা তুলবে না, এটাই বড় কথা। তো আমি একটা পানের পট নিলাম বিক্রি করার জন্য, তো অনেক লোক ডাকছে, কেউ আসছে না, আমার দেখে যা কানছে, সরি হাসছে, সব দেখুন হা করে দেখিয়ে আছে, এরকম খাওয়া হয় না। তো ওখানে চলে আসলাম আমি একটা নির্ঝুম জায়গায়, ফাঁকা জায়গার দিকে যাব, কিন্তু পথ পাচ্ছি না। যে কাকুটা ধরে আমার একটা সেলফি নিচ্ছে, সেলফি মানে ওর বৌদি দেখাবে, এই সরি ওর বোধ দেখাবে, সেরম মানে ভাব, হয়তো ভিডিও কল করেছে, ঠিক নেই কার কাছে ভিডিও কল করেছে জানি না। তো একটু জড়িয়ে আদর করে দিলাম, বলছিলাম তোমার বউটা আমার একটু যদি না হতো, সরি না হতো, ফুল কথা বললে তো আবার ফেঁসে যাবো, ওই জন্য। তো এই কাকুটা, এই সরি এই ভাইয়াটা একটা সেলফি তুলছে, দেখুন এর গার্লফ্রেন্ডের মনে দেখাবে, বারবার রিকোয়েস্ট করছি, বললে গার্লফ্রেন্ড আমার দাও দেয়নি চলে গেছে। তো আমি হেঁটে হেঁটে মন খারাপ করে চলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম তিনটা আপু দাঁড়িয়ে আছে, হয়েছে গার্লফ্রেন্ড তিন সেই চাঙ্গা, এই গার্লফ্রেন্ড কিন্তু আমার নিতে হবে গ্যারান্টি, একটু পটিয়ে মটিয়ে নিতে হবে, দেখা যাক গার্লফ্রেন্ডটা পটে কি। তো না পটে চলে যাচ্ছে, বলে বাড়িতে মা বোন নেই নাকি। তো আমি বললাম যাও আর দেখা করতে হবে না, চলে যাও, চলে গেছে। তো আমি একটু চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে দেখে দুটো ভাইয়া আসছে পিছন পিছন, আপুর দেখে আমি অবাক অবাক হয়ে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে আবার উঠে পড়লাম। উঠে পরে আস্তে আস্তে যাচ্ছি, যাতে 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 দেখি কে এটা কে এটা কে এটা, ভাইয়া না আপু, কিন্তু দেখা যাচ্ছে না, যাচ্ছে না, চেনা যাচ্ছে না, চেনার পরে যাই 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 যাই, কোথায় যাবো আমি, এটা ছাড়া আর কোথাও যাবার নেই, আমার কোথাও যাবার নেই, এই এটা তো ভাই নাকি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব ভাবছি, তো ভাবার পরে দেখছি আমার পিছনে একটা বিশাল বড় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটার নাম হচ্ছে ট্রেন, আসলে ট্রেন বলেই ডাকে, আমি গাড়ি বলি। তা আসলে কি বলবো আর, যখনই দুঃখ আসে তখনই একটা ছড়ার কথা মনে পড়ে, তো ওই ছড়াটা বলে তোমাদের শোনাবো, শুনতে যদি চাও তাহলে সাথে থাকো। তো ছড়াটা বলে শোনাচ্ছি, আপনারা শুনুন। আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মো, মাঝরাত্রে উঠে দেখি পাশে নেই বউ। হ্যালো গাইস, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বাই।